গাইতে গাইতে চলে গেলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কন্নাথ, যিনি কেকে নামেই বেশি জনপ্রিয়। তার বয়স হয়েছিল 54 বছর। মঙ্গলবার ভারতের কলকাতায় গানের অনুষ্ঠান ছিল তার। মঞ্চে গান গাইতে গাইতেই হঠাৎ অসুস্থ বোধ করেন, তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে মৃত ঘোষণা করা হয় তাকে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু তার। জানা যায় দুদিন আগেই মুম্বাই থেকে কলকাতায় আসেন কেকে। মঙ্গলবার সন্ধ্যায় নজরুল মঞ্চে প্রবেশ করেন তিনি, হাজার হাজার দর্শকদের মাতিয়েছেন গানের মূর্ছনায়। এরপরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত 3 দশকে ভারতীয় সঙ্গীত প্রেমীদের বহু হিট গান উপহার দিয়েছেন কেকে। তার ছেলেবেলা কাটে নয়াদিল্লিতে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন, পরে তিনি পা রাখেন বলিউডের গ্ল্যামার দুনিয়ায়। 1997 সালে হাম দিল দে চুকে সনম ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন কেকে। 1999 সালে তার প্রথম অ্যালবাম পাল প্রকাশ পায়। এরপর ক্যা মুঝে প্যার হ্যায়, দিল কি ইয়ে মেরা শোর করে, জিন্দেগি দো পল কি আর তুনে মারি এন্ট্রিয়ার মতো অসংখ্য গান গেয়ে মুগ্ধ করেছিলেন সঙ্গীত প্রেমীদের। তিনি হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, গুজরাটি ভাষায় গান গেয়েছিলেন। বলিউডে কাজের সুযোগ হওয়ার আগে প্রায় 3,500 জিঙ্গলস গেয়েছেন তিনি। 1999 সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য জোশ অফ ইন্ডিয়া গেয়ে দারুণ প্রশংসা পান। 1991 সালে ছোটবেলার ভালোবাসা জ্যোতির সঙ্গে ঘর বাঁধেন কেকে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে শুধু মিডিয়া পাড়াতেই নয়, তার ভক্ত অনুরাগীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। সোনিয়া সুলতানা, বাংলা ধারা। Audio Jump.